টেলিভিশনের সামনে হাসিনাকে যেভাবে দেখি সাধারণ মানুষের মুখোমুখি হতে তিনি ভয় পান বলে সব সময় মাথা হেট করে দাঁড়ান। আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দেব। আজকের এই অবরোধ কর্মসূচির সমর্থনে এদেশের সবচেয়ে শিক্ষিত সবচেয়ে সচেতন জনগোষ্ঠী আইনজীবীদের সম্মিলিত সংগঠন ইউনাইটেড লয়ার্স পয়েন্ট আয়োজিত এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি সিনিয়র আইনজীবী বৃন্দ এবং আজকে আমাদের এই যুগপথ আন্দোলনের সঙ্গে অংশীদার আমাদের শক্তিকে বহুগুণে বহুমাত্রায় বাড়িয়ে দিয়েছেন এবি বাড়ির বন্ধুগণ এবং সমবেত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝেই ভাবি শেখ হাসিনা যখন আফসোস করে বলেন আমি এত কিছু করলাম, আমি পদ্মা সেতু করলাম, আমি বঙ্গবন্ধু টানেল করলাম, আমি এত কিছু করলাম, তারপরেও কেন তিনি জনগণের কাছে ম্যান্ডেট দিতে ভয় পায়। আমি মাঝে মাঝে চিন্তা করি কেন ওনার এই ভয় এবং আশঙ্কা হয়। ভয় এবং আশঙ্কা হয় যেমন আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যারা অবৈধ চোর এবং ডাকাত, যারা চোর এবং ডাকাতের মতো আমাদের সামনে যে মাথা হেট করে যায়। আমার ধারণায় টেলিভিশনের সামনে হাসিনাকে যেভাবে দেখি সাধারণ মানুষের মুখোমুখি হতে তিনি ভয় পান বলে সব সময় মাথা হেট করে দাঁড়ান। একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আপনারা আমাকে সম্পাদক নির্বাচিত হওয়ার পর যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি সেখান থেকে সমিতি ভেবে ঢোকার সঙ্গে সঙ্গে যে ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন দেখেছেন তার ফলশ্রুতিতে পরপর তিনবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি বিশ্বাস করি এই উন্নয়নের মধ্যে কোনো কারচুপি ছিল না, এর মধ্যে কোনো দুর্নীতি নেই, এর মধ্যে কোনো বিদেশে পাচার নেই, এর মধ্যে ভোট কেনা বেচা নেই। 43 মিনিটে 57টা ভোট কিংবা 57 মিনিটে 300 ভোট নেই। আর যাদের ভোট চুরি করে দখল করে কাই ক্ষমতায় ফিরতে হয় তাদের অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতোই হয়েছে। শেখ হাসিনা একই রকম রোগে ভুগছেন বন্ধুরা আমার। আমি বক্তব্য শেষ করবো একথা বলে অনেকে মনে করেন দিল্লি এ কথা বলেছে, অমুক বলেছে, আমরা কিন্তু বন্ধু কোনো দিল্লি কিংবা অন্য কারো দিকে তাকিয়ে নেই। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আছি আমরা। আমরা আমাদের অধিকার চাই, আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দেব, যাকে নেতা তাকে নেওয়া বানাবো, তিনি আমার শাসন করবেন, এই হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিবাদ। সুতরাং আমাদের জনগণ ইনশাল্লাহ অবরোধের প্রতি বিরোধী দলের সমর্থন প্রতি যে সমর্থন দিয়েছে এটা কিন্তু অভূতপূর্ব। ইতিপূর্বে জনগণের এত বড় সম্পৃক্ততা কোন রাজনৈতিক কর্মসূচিতে কোন রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। এরশাদ বিরোধী আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, তখনও কিন্তু সাধারণ মানুষের এত পার্টিসিপেশন এত সম্পৃক্ততা দেখি নাই। যে সম্পৃক্ততা আজকে বিএনপি তারেক রহমান দেহরত্নী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণ করছে তার প্রতি সাধারণ মানুষের যে একাত্মতা যে সমর্থন সেটাই প্রমাণ করে ইনশাল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।